আপনারা দেখছেন সুন্দর বাংলাদেশ। দর্শক আমন্ত্রণ, শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনাম। কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে প্রায় 565 কোটি টাকা ঋণ জালিয়াতি করে ফেয়ার ট্রেড গ্রুপ। জড়িত ছিলেন শাখার কয়েকজন কর্মকর্তা। দুদকের প্রাথমিক তদন্তে বিদেশেও অর্থ পাচারের প্রমাণ। বলছিলাম প্রধান শিরোনাম, জানাবো এ খবরের বিস্তারিত, কথা বলবো আমাদের এক সহকর্মীর সাথে এবং সেই সাথে জানাবো একজন বিশ্লেষকের মন্তব্য। আর আপনাদের সঙ্গে আছে আমি রোকসানা জুমান নিকোল। কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে প্রায় 465 কোটি টাকা ঋণ জালিয়াতি করেছে ফেয়ার ট্রেড গ্রুপ। জালিয়াতি করে নেওয়া টাকার একটি অংশ বিদেশে পাচারেরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্যের সত্যতা মিলেছে। ব্যাংক থেকে জানানো হয় বারবার তাগাদা দিলেও অর্থ পরিশোধ করছে না ফেয়ার ট্রেড গ্রুপ। আলমগীর স্বপনের রিপোর্ট। নাম ফেয়ার ট্রেড গ্রুপ হলেও কাজে অনেকটাই আনফেয়ার প্রতিষ্ঠানটি। এবার তাদের বিরুদ্ধে পাওয়া গেল কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ঋণ জালিয়াতির তথ্য। মূলধন ঋণ বিল অব এক্সচেঞ্জ এলডিআর আইবিপি ও ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ফেয়ার ঋণ নেয় প্রায় 285 কোটি টাকা। বারবার তাগাদাতেও পরিশোধ না করায় তা এখন বেড়ে হয়েছে প্রায় 565 কোটি টাকা। প্রাথমিক অনুসন্ধানে ফেয়ারের বিরুদ্ধে $12.5 লাখ বিদেশে পাচারের তথ্য পেয়েছে দুদক। সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার ইয়ার্নের নামে ঋণ নিতে জালিয়াতি করে প্রতিষ্ঠানটি। জামানত হিসেবে দিয়েছে আরেক ঋণদাতা প্রতিষ্ঠান ফিনিক্স লিজিং এর কাছে দায়বদ্ধ থাকা সম্পদ। একই জিনিস দুই জায়গায় বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে, এটি অবশ্যই দুর্নীতির পর্যায়ে পড়ে এবং অনিয়মিতভাবে ঋণ নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এবং এই অভিযোগের মধ্যে আরেকটি অংশ রয়েছে, সেটি হলো যে 12.53 লক্ষ মার্কিন ডলার ইতিমধ্যে বিদেশে পাচার হয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে কমিশন একটি অনুসন্ধান শুরু করে। বিষয়টি স্বীকার করছে কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখার বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তবে সরাসরি কথা বলতে চাননি শাখা ব্যবস্থাপক। রাজধানীর মহাখালী নিউ ডিএইচএসে ফেয়ার গ্রুপের কর্পোরেট অফিসে গিয়ে পাওয়া যায়নি মালিক জসিমউদ্দিনকে। তিনি নিয়মিত অফিস করেন না বলে জানান কর্মচারীরা। অফিসে আসেন আজকে কয়েকদিন ধরে, মনে হয় আমাদের সিও সম্বন্ধে সে অফিসে আসে না, তার কাজ লাগলে সে আসে। অর্থ জালিয়াতিতে সহযোগিতার অভিযোগ আছে কৃষি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মুক্তার হোসেনের বিরুদ্ধে। জড়িত ছিলেন শাখার সাবেক কর্মকর্তা আব্দুর রশিদ, আবুল হোসেন ও গোলাম রসুল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবে দুদক। অনুসন্ধানের পরে যদি দেখা যায় যে অনুসন্ধানে ঘটনাটি প্রমাণিত হলো, তাহলে আমরা এফআইআর করব। সচিব জানান ব্যাংক বিমা সহ আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি তদন্তে কঠোর অবস্থানে রয়েছে দুদক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক এই প্রতিবেদন নিয়ে এখন আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী আলমগীর স্বপন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুজনকে সন্ধ্যার বাংলাদেশে স্বাগত। প্রথমেই যেতে চাই আমার সহকর্মী আলমগীর স্বপনের কাছে। আলমগীর স্বপন, আপনার প্রতিবেদন দেখছিলাম, দুদকের প্রাথমিক তদন্ত আছে আমাদের হাতে। এখন জানতে চাই প্রাথমিক তদন্তের সাথে চূড়ান্ত প্রতিবেদনের আসলে খুব বড় ধরনের কোনো তফাত হয় কি না। আরেকটু জানতে চাই কী করে এত বড় একটি দুর্নীতির ঘটনা ঘটলো। দুর্নীতি দমন কমিশন যে কোনো অভিযোগ আমলে নেওয়ার আগেই কিন্তু যাচাই বাছাই করে। তো সেই যাচাই বাছাই শেষ করার সময় তারা দেখেছে এটা আসলে মামলা করা যাবে কি না, মামলা করার মতো এভিডেন্স আছে কি না। সেই সূত্র ধরে কিন্তু 6-7 মাস আগে তারা এই সিদ্ধান্তটা নেয় যে ফেয়ার গ্রুপের যে ঋণের জালিয়াতি যে বিষয়টি সেটা তারা অনুসন্ধান করবে। তো গত 6-7 মাস ধরেই তারা এটা অনুসন্ধান করছে এবং এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি আমার সূত্রগুলো বলছে যে প্রাথমিকভাবে তারা কিন্তু মানে এমন কিছু তথ্য পেয়েছে যেই তথ্য দিয়ে তারা আসলে পরবর্তী আইনি প্রক্রিয়া যারা সেই ব্যবস্থা তারা নিতে পারবে এবং তদন্ত সেটা প্রমাণ করা যাবে। দুদকের উপপরিচালক শামসুল আলম এই
ঋণ জালিয়াতির বিষয়টি তদন্ত করছেন, অনুসন্ধান করছেন এবং তিনি এর আগেও কিছু বড় মামলার অনুসন্ধান করেছেন। তো আমার সাথে আমি কথা বলেছি দুদকের বিভিন্ন সূত্রের সাথে, তারা যেটি বলেছে সেটি হলো এই যে এভিডেন্সগুলো তারা পেয়েছেন এর ভিত্তিতে তারা পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে পারবেন। আর ফেয়ার ট্রেডের যে জালিয়াতির যে বিষয়টি, এটি হলো যে 2011-12 সালে তারা এই ঋণটি নেয় কিন্তু নির্ধারিত সময়ে যে কিস্তি দেওয়ার কথা সেটি তারা দেয়নি, বারবার তারা কিন্তু ব্যাংকে ঘুরিয়েছে, তারা 284 কোটি 87 লাখ টাকা ঋণ নেয় কিন্তু এইটি এই যে কিস্তি না দেওয়ার ফলে এটি বেড়ে এখন 564 কোটি 97 লাখ টাকা হয়েছে, 565 কোটি টাকার মতো। তো বারবার কিন্তু কৃষি ব্যাংক কিন্তু এই টাকা দিয়েছে তারা দেয়নি এবং এর মধ্য থেকে আমরা যতটুকু জানতে পেরেছি দুদক থেকে যে এর মধ্য থেকে $12,53,000 তারা কিন্তু দেশের বাইরে পাচার করেছে। সব মিলিয়ে তারা বারবারই ঘোরাচ্ছে কৃষি ব্যাংক। তো কৃষি ব্যাংকের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা এই টাকাটা উদ্ধারের চেষ্টা করছেন, মালিকপক্ষের সাথে বসার চেষ্টা করছেন, তো তারা উদ্ধারকে এখন আসলে গুরুত্ব দিচ্ছে। আলমগীর স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেতে চাই ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে। আমার সহকর্মী যেমনটা বললেন যে অর্থ তো জালিয়াতি করেছে, আবার বিদেশেও অর্থ পাচার করেছে, দুদক বিষয়টি দেখছে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অথবা সংশ্লিষ্ট ব্যাংক কি কিছু করতে পারে কিনা আমরা কাছে জানতে চাই। প্রথমত আমার বক্তব্য, এটা অত্যন্ত একটা গর্হিত এবং অনৈতিক কাজ। মানে আমাদের দেশের আর্থিক ব্যবস্থা, ব্যাংক প্রতিষ্ঠা দিন দিন যেগুলো ঘটছে সেটা সার্বিকভাবে শুধু ব্যাংকগুলোর উপর না, এটা আমাদের উৎপাদনশীল খাতে, আমাদের কর্মসংস্থান আর প্রবৃত্তি সব কিছুতে কিন্তু আঘাত হানছে, ব্যবসা বাণিজ্য। অতএব এইটা, এই জিনিসটা যত দ্রুত আপনার এটা এটার একটা শাস্তির বিধান করতে হবে। আমি আনন্দিত যে দুদক এটা জালিয়াতির প্রমাণ পেয়েছে এবং সঙ্গে সঙ্গে কত টাকা বাইরে পাচার হয়েছে এটা ধরতে পেরেছে। এখানে আমি বলবো যে এখানে ব্যাংকের দিক থেকে যথেষ্ট দুর্বলতা, আমি বলবো যোগসাজশ থাকতে পারে ব্যাংকের অফিসারদের, আর এদিকে যারা নিয়েছে দুর্নীতি করেছে, যারা যে যে গ্রুপের কথা বললেন তারাও সেটা করেছে। অতএব দুই পক্ষ মিলেই কিন্তু এই এই জালিয়াতিটা দুর্নীতিটা করেছে। যেটা হয়েছে, প্রথমত আমাদের যে দুর্লভ মানে অর্থ, আমাদের যে স্কেয়ার্স রিসোর্স, এটার অপচয় ঘটছে এবং এটা অপচয় করে এবার ডাইভার্ট করে ফেলছে। এটা কিন্তু জনগণের টাকা, ব্যাংকের টাকা কিন্তু একেবারে সরকারি টাকা বা অন্য কারো পার্সোনাল প্রপার্টি না। অর্থাৎ দিন দিন জনগণের টাকাগুলো এইভাবে অপচয় হচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে এবং ভুক্তভোগী হচ্ছে এদের দেশের সাধারণ জনগণ, আমাদের শিল্প উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে এইখানে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, একটা জিনিস জানতে চাই, এই যে আপনি বলছিলেন দুই পক্ষই, ব্যাংকের অনেক কর্মকর্তা জড়িত থাকে এইসব বিষয়ে, এখানে বলা হচ্ছে যে তখনকার শাখা ব্যবস্থাপক সহ কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের তথ্য পাই যে ব্যাংক থেকে কেউ না কেউ জড়িত থাকে, তো সার্বিকভাবে আসলে ব্যাংকিং খাতে নৈতিকতা কি প্রশ্নবিদ্ধ? নিশ্চয়ই, আপনি দেখেন যতই আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের করণীয়, অবশ্যই করণীয় আছে, কিন্তু যে প্রথমত ব্যাংকের যে ব্যবস্থাপনা, ব্যাংকের যে পরিচালনা এবং ব্যাংকের যে মনিটরিং করা, ইন্টারনাল কন্ট্রোল আছে, তাদের সুপারভিশন, তাদের যথেষ্ট দুর্বলতা আছে। কারণ 200 কত কোটি টাকা ধীরে ধীরে 500 কোটি 600 কোটি টাকা চলে, অনেক সময় ব্যয় হয়েছে, সাথে সাথে শনাক্ত করা উচিত ছিল। আর প্রথমে যে জাল দলিল দিয়ে টাকা পয়সা নেওয়া, এখানে যোগসাজশ না থাকলে কী করে না, এগুলো তো ভেরিফাই করার কথা, যাচাই করার কথা। আর এখানে সেন্ট্রাল ব্যাংক, এখানে ডেফিনেটলি এখন একটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে, যেটা বাংলাদেশ ব্যাংকের একটা শক্ত অবস্থান এখন নিতে হবে এসব ব্যাপারে। এখানে এখানে দুদক আসছে, আমার মনে হয় যদি অতি দ্রুত দৃশ্যমান এবং শক্ত অ্যাকশন যদি আমরা না নিই, আমি বলি দৃশ্যমান অতি দ্রুত, মানে লোকজন জানবে, দেখবে যে অ্যাকশন না হয়েছে দ্রুত, মানে যতদিন দিন যাচ্ছে মানে লোকের স্মৃতি আড়ালে চলে যাচ্ছে অনেক ঘটনা, এর আগে বহু ঘটনা ঘটেছে এবং আস্তে আস্তে লোকের এই যে চলে যাচ্ছে যখন বিস্মৃতির আড়ালে, তখন এই যারা শাস্তি পাবে না তারা অন্যভাবে বেঁচে যাবে। অতএব এই জিনিসটা মোটেও এখন হেলাফেলা করা উচিত না। একটা জিনিস লক্ষ্য করবেন, আর্থিক খাতে যখন এইরকম অরাজকতা চলে, দুর্নীতি হয়, তখন এটা আমাদের উৎপাদনশীল খাতে, যেটা আমরা রিয়েল সেক্টর বলি,
মানে সংক্রামক ব্যাধি ন্যায় আমাদের অন্য অন্য সেক্টরে ব্যবসা বাণিজ্য শিল্পে সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং এটা সার্বিকভাবে সমস্ত দেশ আপনার এটাতে আপনার ক্ষতি হবে। আর বাইরে চলে যাওয়া অর্থটা টাকাটা তো আরও একটা মারাত্মক ব্যাপার। দেশে থাকার ফলে দেশে আমাদের নতুন উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা, কর্ম উদ্যমী লোক, তরুণ শিল্পী, শিল্প শিল্প শিল্পগোষ্ঠী বা স্মল মিডিয়াম, যে তারা লোন পাচ্ছে না, ঋণ পাচ্ছে না, তাদের সুযোগ পাচ্ছে না, আর ওইদিকে দেশের টাকা বাইরে চলেছে। তার মানে আপনি কি করছেন, দেশের লোকজনকে, দেশের এন্টারপ্রেনারদেরকে সুযোগ দিচ্ছেন না, সেই সাথে আবার টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। সব দিক দিয়ে কিন্তু আমরা দিন দিন একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং এটা কোনোভাবেই এটা কিন্তু গ্রহণ করা যায় না। আরেকটা জিনিস আমি এই পর্যায়ে বলি, এটা তো হয় কি পারভার্স ইনসেন্টিভ, তার মানে যারা চুরি করছে, যারা লুটপাট করছে, জাল করছে, শাস্তি না পেলে তার উৎসাহ পেয়ে যায় যে এটা করে তো পার পাওয়া যায়। এবং যারা ভালো লোক, দক্ষ লোক, সৎ লোক, ব্যাংকিং সেক্টর অনেক আছে, অনেক ভালো লোক আছে, অনেক পরিশ্রমী লোক আছে, তারা দিন দিন পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে পড়ে যাচ্ছে, তাদেরকে অবহেলা করা হচ্ছে এবং তারা শক্ত হাতে যদি এই জিনিসগুলো ধরে, হাল ধরে, তারা আসবে, কিন্তু তারা পেছনে পড়ে যায়, তারা নিরুৎসাহ হচ্ছে। অতএব খারাপ লোকগুলো সামনে চলে আসছে, দিন দিন তারা পুরস্কৃত হচ্ছে, এটা মোটে ভালো ভালো জিনিস না। আমি এটা একটা অশ্বিনী সংকেত দেখতে পাচ্ছি যে আর ভালো অনেকেই অনাগ্রহী হয়ে পড়ছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর বাংলাদেশের সময় দেওয়ার জন্য।